উপহার হিসেবে কেউ কাউকে বালিশ দেয় জীবনে আমি এই প্রথম দেখলাম। এর মধ্যে কি কোনো রহস্য আছে? থাকতে পারে, বালিশটা আমারই দেন ভাই। দেখছেন অবস্থা এসব মানে কি? আপনি চিন্তাযুক্ত হয়ে বাইর করেন, আপনি চিন্তাযুক্ত মানুষ। আমি তো কিছু বুঝতে পারছি না। আমি জানি, আপনারে বলবো বলো। ইসমাইল সাহেবের মা হলো আন্ধাবুড়ি। এই আন্ধাবুড়ি সারা জীবন টাকা জমাইছে বালিশের মধ্যে, এই বালিশ আপনারে দিচ্ছে। কিন্তু আমাকে কেন? বুড়ির টাকা যাতে আপনি ভালো কামে খরচা করেন সেই আশা। কখন বুঝছেন? বুঝবার চেষ্টা করছি। গুনে দেখি কত টাকা আছে। আমরা কিছুই পাইলাম না, টাকা পাইলো অসত লোকে। এটা কেমন বিচার? দাদি জানের বিচার, ওনার বিচার কখনো ভুল হয় না। বাপ রে বাপ, বিরাট বিচারক চলে আসছে, নিজের টাকা অন্যের দিতাছে কি জন্যে? হ্যাঁ, কি করছে সে লোক? কি এমন বিরাট কাজটা করছে যেটা আমি করিনি? সত্য কথা শুনবা, তুমি তো কথা বলা ছাড়া অন্য কোনো কাজই করো না। ভালো কাজ তো অনেক দূরের বিষয়। আমি কোনো ভালো কাজ করি না। চোখে পড়ার মতো তোমার কোনো ভালো কাজ নাই। তোমরা মুমিন সাহেবের আছে? অবশ্যই আছে। উনি এখানে আসার পর থেকে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে শিশুদেরকে বড় করতে হয়, কিভাবে তাদেরকে সাহায্য করতে হয়। উনি এই অঞ্চলে আসার আগে তো আমরা শিশুরা আর বড় হইনি। তোমার সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করা বৃথা। যাও, ওই তোমার জ্ঞানী মমিন সাহেবের সঙ্গে গিয়ে আলোচনা করো। আমি কে? আমি তো কেউ না, আমি হলাম গিয়ে বাড়ির বান্ডি। খুশিটা করি খুশি। মা, এটা শুধু শুধু মারলা? আমার ইচ্ছে আছে আমি মাসি। এইটা হইল কি অর্জন একটা শিক্ষা। স্যার, টাকা কেমনে খরচ করবেন কিছু ভাবছেন? টাকাটা আমি খরচ করবো না, টাকাটা ফেরত দেবো। আমিও সেরকম ভাবছিলাম, আপনারা তো আমি চিনি। আচ্ছা রহমত, বলতো সবচেয়ে কঠিন কাজ কি? মাটি কাটা। মাটি কাটা খুবই কঠিন কাজ, কিন্তু তার চেয়ে কঠিন হলো মানুষের ভালোবাসা পাওয়া। কথা সত্য, মানুষের ভালোবাসা পাওয়া যায় কেমনে? ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। বিরাট জ্ঞানের কথা বলছেন। এটা সত্যি কথা, এটা কোনো জ্ঞানের কথা না। কিন্তু আসলে রহমত, আমি এই অঞ্চলের মানুষকে কিছু জ্ঞানের কথা বলতে চাই। কিভাবে বলা যায় বলতো? সবাইটা কে বলতে চান? লাভ নাই, কেউ আসবো না। একটা বিরাট গানের জলসা করেন, জলসার ফাঁকে ফাঁকে জ্ঞানের কথা বলবেন। ভালো বুদ্ধি, তুমি ব্যবস্থা করো। জি আচ্ছা। তোমার শরীরটা ভালো? হ্যাঁ। মন? মনটা ভালো? হ্যাঁ। না, তোমার মন ভালো না। তোমার মন যখন খারাপ থাকে, তুমি তোমার কন্যার উপর অত্যাচার করো। আমি যদি নিজের মায়ের দুই চারটা চর থাপ্পড় দিই, এতে দোষ হয় না? দোষ গুণের কথা না গো বেটি, কথাটা হয়েছে উচিত অনুচিতের। তোমার মেয়ে তোমারে দেখে শিখতেছে, সে যখন বড় হইব সেও তখন তার মেয়েরে বিনা কারণে মার। এখন চিন্তা করো ঘটনা, খুশির সন্তান মার খাইতেছে খুশির মায়ের কারণে। এটা কি ঠিক? না, এটা ঠিক না। যাও, মেয়েটার আদর করে আমার কাছে পাঠিয়ে দাও।
করো? মালা বানাও। মালা বানাও? কার জন্য বানাও? তোমার জন্য? তাহলে কার জন্য বানাও? আমার জন্য? তাহলে বলো দেখি কার জন্য মালা বানাও? ভাবি আজকে তোর মায়ের সর দিছে জানি মাঝে মধ্যে ভাবির মাথায় কি ভূত ঢোকে না যে ভূতি মাথায় সাপু মাইটা খাইতেছে খুশি ওর মনের উপর একটা দাগ পড়া যায় এই দাগ জীবনে উঠব না সবই জানি তোমার কাছে তো কত কথা শুনলাম মোমেন্টস আর আছে শিশুকে নিয়ে ব্যস্ত তাও মনের বিকাশ কেমনে হইব বুদ্ধি বিবেচনা কেমনে বাড়ব এইসব নিয়ে ব্যস্ত সবই জানি কিন্তু আম গো মায়ের বেলা তো কিছুই হয় না তুমি তো কিছু একটা করতে পারো নাকি কি করব ভাবি শোনেন আমাদের শিশু বিকাশ কেন্দ্রে শিখায় শিশুদের সাথে গল্প করা লাগে তাদের আদর দেওয়া লাগে কথা বলা লাগে থামো তোমার এসব কথাবার্তা আগেও শুনছি যারে নিতে আসছো নিয়ে বাস বাগানের মাথার উপর সাদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই মা ভাত নাই আলু খা দেখ লবণ দিয়ে মা কাটতেছি মজা লাগবো আলুর সে স্বাদের জিনিস নাই বাদ দাও কি কইছি কানে যায় না গরিবের ঘরে জন্মাইছস গরিবের ঘরে সব দিন ভাত রান্না যায় না নে আলু খা ভাত রান্না দিলাম চললাম কই যাবি এ রাধা সুন্দরী কই যাস রাধা Thank you.
আর ভাত দিব না যেদিন তোমার ভাত খেতে ইচ্ছে করবে তুমি আমার কাছে চলে আসবে আমরা দুজন একসাথে ভাত খাবো রহমত ওর খাওয়া হলে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো জি স্যার দিয়ে আসবো স্যার একটা কথা বলবো বলো পেটে নাই ভাত আর আপনি চিন্তা করেন শিশুর মনের বিকাশ আগে তো পেটের ভাত কি বলেন আগে দুটোই আসমানি জি দাদি জান আজ সন্ধ্যাকালে নাকি কি ঘটনা আছে ঘটনা কিছু না মুমিন সাহেব সবিরে ডাকছে উনি কিছু কথা বলবেন তারপর গান বাজনা হবে আমারও কথাগুলো শুনতে ইচ্ছা করতেছে আমি তো যাব শুইনা এসে আপনারে বলবো যার কথা তার মুখ থেকে শুনলে ভালো না আপনি যাইতে চান দাদি জান হ মরণ তো ঘনায় আসছে তাই মরার আগে দুই একটা ভালো কথা শুনা যাই আমার কথা খুবই অল্প আমি শিশু বিষয়ে কিছু কথা বলবো শিশুর মেধা এবং বুদ্ধি বাড়ানোর দায়িত্ব শুধুমাত্র বাবা মার নয় সবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে এতে অংশ নিতে হবে একটি শিশু মায়ের গর্ভাবস্থা থেকে তার মেধা বুদ্ধি বিচার বিবেচনা সবকিছু বাড়াতে শুরু করে দেয় এবং তারপর 5 বছর বয়স পর্যন্ত তার যা কিছু শেখার তার প্রায় সবই শেখা হয়ে যায় এখন আপনাদের দায়িত্ব হচ্ছে যে ওর শিক্ষাটা যেন ঠিক হয় এবং সুন্দর হয় এটা দেখা আমার কথা শেষ সকল পুরুষগণ
ঘরের কাজের কথা ধরি সব কিছুই করেন নারী শিশুর পালন শ্বশুর বাসুর সকলকে সামলান আবার মডার্ন স্ত্রী অফিস কাচারি সকল কাজে যান স্বামী তখন মাদুরি বৈশা পাখার বাতাস খান কেউ ভাই আমার দাওয়াই বৈশা করা তামা খান কথা বলেন মহাজন বাবা বাবা আরে জানি নারী গুণবতী তোমরা হইলা মায়ের জাতি জানি নারী গুণবতী তোমরা হইলা মায়ের জাতি মাকে ছোট করে কি দেখতে পারি আমরা কি এমন কুসন্তান এবার বলি আসল কথা নারী পুরুষ দুজনেই সমান মানুষ দুজনেই সংসারে চলছে দুহার হাঁটি ধরে আর ঝড় ঝঞ্ঝা বিপদ বাধায় দুজন দুজনের সহায় বলেন নারী ছাড়া কি আর কবু মানব জীবন পূর্ণ ভাইরে নারী পুরুষ দুই শ্রেষ্ঠ কেহ ছোট নারী পুরুষ দুই শ্রেষ্ঠ কেহ ছোট দেখলেন তো নাটকের দশম পর্ব শিশুকে মারপিট করলে শিশু মারপিট শিখবে শিশুকে ভালোবাসলে শিশু ভালোবাসতে শিখবে খুশি মা এটা শুধু শুধু মারলা আমার ইচ্ছে হয়েছে আমি মারছি আমার মন হয়েছে খুশি তুফান দিল আর বয়স বুঝে তাদের আদর যত্ন করবে বাস বাগানের মাথা রূপ সাধু থেকে